মৌলিকভাবে শিল্প চর্চার ক্ষেত্রে বিনিয়োগ তারা করতে পারছে না। কিন্তু পাশাপাশি এটাও ভাবতে হবে, আমি এই কথা খুব জোরের সঙ্গে বলি, যে আমাদের একটা অদৃশ্য বাজেট আছে। সেই অদৃশ্য বাজেটটা হলো এই দেশে যারা সংস্কৃতি চর্চা করে, যারা নাটক করে, যারা আবৃত্তি করে, যারা নাচের চর্চা করছেন, তারা এই যে নিজেদের পকেটের কষ্ট খরচ করছে, এটাও কিন্তু একটা অনেক বড় বাজেট। এই বাজেট, এই অদৃশ্য বাজেটটা আছেও নেই, এই অদৃশ্য বাজেট এবং সরকারের বাজেট দুটো মিলেই কিন্তু আমরা বাংলাদেশে যা কিছু করতে পারছি সেটা আমি মনে করি না যে খুব ফেলে দেওয়ার মতো কিছু একটা। ধন্যবাদ। বিভিন্ন সময় স্যার আন্দোলনের জন্য থিয়েটার করা হয়েছে, এত বছর পর একজন রিক্সা শ্রমিক তার রিক্সাটা বাইরে রেখে সে কি আমাদের শিল্পকলায় থিয়েটার দেখতে পারছে, বা একটা গার্মেন্টস ওয়ার্কার সে তার দিনের পরে বা কাজের শেষে সে কি একটা এন্টারটেইনমেন্ট হিসেবে বা পারফরমেন্সের অংশ হিসেবে সে তার থিয়েটারটাকে ফেস করতে পারছে কিনা বা কেন পারছে না স্যার, এটা আমার একটা জানার আপনার কাছে স্যার। আর একটা ছোট প্রশ্ন স্যার, আমরা দেখেছি যে স্যার আমাদের ক্রিকেটাররা একটা বিষয় নিয়ে কথা হচ্ছিল যে তাদের বেতন এত লক্ষ টাকা করা হচ্ছে, বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রফেশনকে সামনে নেওয়ার জন্য একটা টিম দেখি, ফুটবল টিম, ক্রিকেট টিম, সেক্ষেত্রে আমাদের একটা জাতীয় থিয়েটার একটা টিম কি হতে পারে না, যারা মাসে একটা স্যালারি পেতে পারে বা আমাদের থিয়েটারটাকে বাইরে রিপ্রেজেন্ট করার জন্য বেতন ভুক্ত হিসেবে কাজ করতে পারে। ধন্যবাদ। আমরা হয়তো আমাদের দলগুলোকে দিতে পারি না, কিন্তু শিল্পকলা একাডেমি একটা রেপার্টরি থিয়েটার আছে, ওরা যখন নাটক করে ওরা কিছু করে একবারে বিনামূল্যে নয়, বিনাশ্রমে নয়, শুরু হয়েছে চেষ্টাটা শুরু হয়েছে। তো আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে কী করে শিল্পীদের কিছুটা মানে তাদের জীবনটা সহজ করা যায়। আর আপনি যেটা বলেন যে মানুষের কাছে নাটক নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলেও একটা আমি মনে করি আমাদের দায়িত্ব, কারণ আমাদের দেশে যে যে রিক্সাওয়ালার কথা বলছেন বা যে মানুষের কথা বলছেন সে টিকিট কেটে তাকে সক্ষমতাও নেই, সাহসটাও নেই, তার ঘরের ভিতরে বসে দিয়ে আন্দোলন করতাম, তখন তো এই সংস্কৃতি চর্চাটাও কিন্তু আন্দোলনের অংশ ছিল, যা কিছু করা হতো সবকিছুই পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে। মানে আমরা নাটক করতাম বাংলা একাডেমির প্রথম মঞ্চ, আমরা নাটক করেছি মহসিন হলের পাশে ইউনিভার্সিটির ওটা কোন দিকে পূর্ব দিকে দক্ষিণ দিকে প্রলমাটা দিকে সেখানে নাটক করেছি হাজার হাজার মানুষের সঙ্গে, এবং আপনাদের শুনে বিস্মিত হবে আমরা বাংলা একাডেমির মঞ্চে রক্তকরবী করেছি রবীন্দ্রনাথের, রক্তকরবী বোঝা খুব মানে আমি মনে করি যে যথেষ্ট একটু লেখাপড়া না থাকলে হয়তো বোঝা যায় না, কিন্তু আমি দেখলাম যে একেবারেই সাধারণ মানুষ তারা রক্তকরবী দেখছেন, এবং যখন রাজা শেষ দৃশ্যে তার দেয়াল ভেঙে বেরিয়ে আসছেন এই যে ভাঙনের দৃশ্য, এই ভাঙনের দৃশ্য দেখে মানুষ ওইটাকেই তখনকার দিনে ভেবে নিচ্ছেন যে এটা আমরা একটা বিপ্লবের কথা, একটা বিদ্রোহের কথা বলছি। তো এই এই যে নাটক কিন্তু কমিউনিকেট করতে পারে, আমরা মানুষের জ্ঞানের সাধারণ জ্ঞানের উপরে নির্ভর না করে মানে তাদের যাচাই বাছাই না করে বলতে পারি যে আসলে আমরা যতটা তাদের মনে করি যে তারা বোঝেন না তাই তো না, মানুষ বোঝে কি। আপনারা যদি আগের দিনের যাত্রা গানের কথা আমি বলি, আপনারা কখনো সেই যাত্রা গানের অভিজ্ঞতা আপনাদের আছে কিনা, যে ভাষা ব্যবহার করা হতো এবং সঙ্গীতের ক্ষেত্রে যে রাগ প্রধান সঙ্গীতের ব্যবহার ছিল এটি অসাধারণ, এবং ওই ভাষা তো গ্রামের মানুষ শুনতেন, ওই গান তো গ্রামের মানুষ শুনতেন, ওই গ্রাম ওই গ্রামের মানুষ ওই ভাষা বুঝতেন, আমরা মনে করি যে ওরা বোঝে না, কথাটা আসলে ঠিক না, ওরা বোঝে ঠিকই, আমরাই তাদের কাছে পৌঁছাতে পারছি। আমার মনে হয় যে আমাদের আসলে সময় একদম শেষের পথে, আমি আসলেই আর কাউকে বোধ হয় না দিতে পারবো, কারণ আমাদের আর 3.5 মিনিট আছে, আমি একটা চিরকুট পেয়েছি 3.5 মিনিটের মধ্যে আমরা নূর ভাইয়ের কাছ থেকে কিছু শুনতে চাই, তার একটা পারফরমেন্স আমরা শুনতে চাই।
আমি যদি অনুরোধ করতে পারি আমাদের প্রিয় দর্শকদেরকে যে আমরা চেষ্টা করলাম যতদূর সম্ভব, এর চাইতে বেশি সম্ভব না, সুতরাং আমরা এখন চলে যাই নূর ভাইয়ের কাছে, উনি আমাদেরকে কিছুটা শোনাবেন, তারপর আমরা বিদায় নেব। বিদায় নেবার আগে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই যে ঢাকা এক্সপ্রেসকে ধন্যবাদ যে আমাদেরকে সুযোগটা দিলেন যে এরকম বর্ণাঢ্য অভিনেতার জীবন এবং তার পলিটিক্যাল জীবন নিয়েও কথা বলার সুযোগ পেলাম, তার দর্শন সম্পর্কে জানা গেল, কি করছেন সামনে সেটাও আমরা জানলাম, সেই সুযোগটা করে দেওয়ার জন্য ধন্যবাদ। আর আপনারা যারা এসেছেন শুনছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমরা আশা করবো বাংলাদেশের সরকারে আছেন, বাংলাদেশের সরকার থেকে সংস্কৃতি কর্মীদের জন্য, সংস্কৃতির জন্য তিনি আরো অনেক বেশি সুযোগ সৃষ্টি করবেন, কারণ আমাদের মনে হয় যে আমরা সবসময় সংস্কৃতি বান্ধব সরকার শুনি, যতটা শুনি ততটা আমরা বরাদ্দে পাই না, বাজেটে দেখি না, সেটা বাজেটে প্রতিফলিত হবে, সেটাই হচ্ছে আমাদের এক আমার একটা চাওয়া। আমি বলে গেলাম এখানে ছাত্ররা বেতন দিতাম, আমাদের অভিভাবকরা চাঁদা তুলতেন এবং সেখান থেকে শিক্ষকদের বেতন ভাতা হতো, সেটা খুব নগণ্য বলে আমার ধারণা। কারণ আমি প্রায় বক্তৃতা বলি না বলি যে আমাদের সময় শিক্ষকদের স্যারদের শার্ট কলার ময়লা থাকতো, তার কারণটা হচ্ছে তাদের একটাই শার্ট ছিল হয়তো, ওটা পরে দাঁড়িয়ে স্কুলে আসতেন এবং সপ্তাহের মধ্যে ধুয়ে আবার ওটা পরে আসতেন। স্যারদের ইয়ে হচ্ছে, হ্যাঁ তুলনামূলক হয়তো অবশ্যই সম্ভব হয়, বিশ্ববিদ্যালয় শিক্ষকরা তো আমাদের স্যাররা তো এই অবস্থায় ছিলেন, কিন্তু আমাদের ওই স্কুলে আমরা যারা পড়েছি আমাদের মাথা খারাপ, এমনকি লাইব্রেরি থেকে কবে বই নেওয়া হবে ক্লাসের জন্য বরাদ্দ ছিল যে অমুক দিন অমুক ক্লাস বই নিতে হবে, বাধ্যতামূলক। স্যাররা এত সময় দিতেন আমাদের পেছনে, এত পরিশ্রম করতেন, এটার পিছনে তো সরকারের কোনো তাদের ভাতাও ছিল না বা সরকারের কোনো নির্দেশও ছিল না, তারা তাদের নিজেদের মধ্যেই কাজটা করতেন। আজকে সরকার সব কিছু করে দেবে, আমাদের অভিভাবকরা কিছু করবেন না, আমাদের শিক্ষকরা কিছু করবেন না, তাহলে কী করে হবে? সবাই মিলে কাজটা করতে হবে, একটা স্কুল চেষ্টা করলে ওই একটা ছাত্রের জীবনটাকে পাল্টে দিতে পারে, বদলে দিতে পারে, এটা খুব জরুরি বলে আমি মনে করি। সবার সবার অংশগ্রহণ করতে হবে। এই ঘটনাটি আমি
গতি পায় না কিছুতেই। তো এই ঘটনার পরে পরেই আমাদের এক তরুণ বন্ধু তারিক সুজাত, তিনি একটি কবিতা লিখেছিলেন, এবং কবিতাটি হলো যে ওই গর্ভের যে সন্তান, ওই শিশুটি, ওই শিশুটি বলছে, জন্মের আগে আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই, ধর্ম অধর্ম পাপ পুণ্যের ভেদাভেদ নেই, জীবনের বিভাজ স্বরূপ দেখে জন্মের আগেই আমি ক্রন্দনকে গিলে ফেলেছি, আমার প্রথম নিঃশ্বাস পৃথিবীর বায়ুমণ্ডল একটু বিষাক্ত করেনি, শেষ নিঃশ্বাসে এই পৃথিবীর কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। মা, তুমি আমার খেলাঘর, আমার স্কুল, আমার কফিন, আমার চোখ ফোটেনি তবু আমি দেখেছি জল্লাদের ধারালো নখে ছেড়ে যাচ্ছে আমার নাভি, আমার কান তৈরি হলো না তবু আমি শুনলাম স্কুলের ছুটির ঘন্টা, ওই অচেনা শব্দ গির্জা মন্দির আর মসজিদের মিনারে প্রতিধ্বনি তুলে ধীরে ধীরে মিলিয়ে গেল, আমার প্রথম শয্যাই আমার শেষ শয্যা, মাতৃগর্ভই আমার অদেখা পৃথিবীর একমাত্র প্রেমকোণ, সেখানেও গাঢ় অন্ধকার নেমে এলো রক্তের নদীতে, আমি আমার মায়ের নাড়ি ধরে ভেসে ওঠার চেষ্টা করলাম, এই ছোট হাতে নরম আঙুলে আঁকড়ে ধরার মতো কিছু পেলাম না, আমার নাগটা চোখ মৃত্যুর মহাযজ্ঞে রক্তের স্রোতে ভেসে যেতে দেখল কোরআন বাইবেল গীতা ত্রিপিটক, বর্ণহীন আমার প্রায় অন্ধকার পৃথিবীতে কোনো পূর্ণ অক্ষরের পাঠ নেওয়া হলো না, তবু জন্মের আগে আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, মাতৃগর্ভই আমার প্রথম কবর, কফিন নচিতা দাউ দাউ জ্বলে ওঠে মানুষের পৃথিবী, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না, আমার কয়েক ফোঁটা রক্তে তার তৃষ্ণা সামান্য মেটে না। আরেকটা বলতে পারি।